বাংলাদেশের মডেলিং এর কিংবদন্তি তিনি। 90 এর দশকে তার যাত্রা শুরু। তাকে কেউ বলেন দেশের প্রথম সুপারস্টার মডেল, কেউ আবার মডেলিং জগতের রাজপুত্র বলে ডাকেন। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি মুগ্ধ করে রেখেছেন সৌন্দর্যে, আকর্ষণীয় ফিগারে, ভুবন ভুলানো হাসি আর চুম্বকের মতো ব্যক্তিত্বে। বলছি আদিল হোসেন নোবেলের কথা। দীর্ঘ 3 দশক ধরে জড়িয়ে আছেন ছবি জঙ্গলের সঙ্গে। মডেলিংয়ে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। এই প্রজন্মের অনেক প্রতিষ্ঠিত মডেলদের আইডল তিনি। ফ্যাশন ও বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করেছেন তিনি। ১৯৬৮ সালের 20 ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন নোবেল। চট্টগ্রামে পড়াশোনার পাঠ চুকিয়েছেন। তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে MBA করেন। এছাড়া সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং জেভিয়ার লেবার রিলেশনস ইনস্টিটিউট থেকে কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। যাত্রাটা নোবেলের সাফল্যের ছিল না। MBA শেষ করে ঢাকায় এসে এক বড় বোনের পরামর্শে ফ্যাশন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। 1991 সালে বরেণ্য নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নির্দেশনায় কোমল পানীয় স্প্রাইটের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, কিন্তু সেটি প্রচার হয়নি। এ নিয়ে খুব মন খারাপ হয়েছিল নোবেলের, স্বপ্নভঙ্গ বলে কথা। পরে আবার আফজাল হোসেনের নির্দেশনায় আজাদ বলপেনের বিজ্ঞাপন করে তারকা বনে যান সুদর্শন নোবেল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মডেল হিসেবে নোবেলের যখন আকাশচুম্বী জনপ্রিয়তা, তখন নাটকের অভিনয়ে আসেন তিনি। প্যাকেজ নাটকের প্রথম অভিনেতা নোবেল। ক্যারিয়ারের বহু নাটকে অভিনয় করে সাফল্য পেয়েছেন এই নোবেল। অসংখ্যবার সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন তিনি, যদিও সবাইকে ফিরিয়ে দিয়েছিলেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতি ভীষণ আগ্রহ নোবেলের। বিশেষ করে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা গভীর। একই সঙ্গে গানও গান তিনি, পাশাপাশি গান লেখেনও। মৌলিক গানের গায়ক নোবেলের খবরও। ৯০ দশক থেকেই একজন কর্পোরেট কর্মজীবী নোবেল। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে দেশের জনপ্রিয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবিতে কর্মরত আছেন। একজন আপাদমস্তক চাকরিজীবী হয়েও সুবিজে এভাবে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাওয়ার নজির বিরল এক দৃষ্টান্ত। নোবেলের বর্তমান বয়স 54 বছর, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত দেখতে একই রকম আছেন তিনি। এ কারণে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মনে একটাই প্রশ্ন, নিজেকে কিভাবে এমন ফিট রেখেছেন তিনি। বর্তমানে সংসার সন্তান নিয়ে আনন্দ উৎসবে দিন কাটছে নোবেলের। তার স্ত্রীর নাম শম্পা, বড় মেয়ে আর ছোট ছেলে। ব্যক্তি জীবনে নোবেল শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ। রুটিন মেনে চলেন প্রতিটি মুহূর্ত। প্রতিদিন ব্যায়াম, সুইমিং, জিম করেন। প্রতিদিন সঠিক সময়ে খাওয়া আর অফিস করেন। এটাই চিরক্ষত নোবেলের রহস্য। সাদাকালো নিউজ।